দেখুন যথেষ্ট বড় মাছ মাথার ক্যাপটা দেখুন উঁচু পেয়ে গেল, 3.5 থেকে 4 টাকা, 4 টাকা পিস। হ্যাঁ, একটু বড় সাইজ হলে 4 টাকা পড়বে, ছোট হলে 3.5 টাকা। হ্যাঁ, এটা পিরানা, অ্যালবিনো পিরানা বলা হয়। এদের চোখ ওর লাল লাল চোখ, এর চোখ দেখা যাচ্ছে না। এগুলো 18 থেকে 20 টাকার এটা পাইকারিতে পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কৃষ্ণনগর বার্ড লাভার অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। তো আজকে আমি এসেছি কৃষ্ণনগরে একটা ফিশ ফার্ম ভিজিট করতে। তো ভিডিওর মাধ্যমে দেখাবো কী কী মাছ রয়েছে, মাছের দাম কেমন রয়েছে, এবং দাদার বাড়িতে আসতে চাইলে কীভাবে আসতে হবে, ফোন নাম্বার সমেত সব কিছু রয়েছে ভিডিওর মধ্যে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আগে দাদার সাথে পরিচয় করে নিন। নমস্কার সকলকে, আমার নাম তারক মণ্ডল, বাড়ির অ্যাড্রেসটি হচ্ছে কৃষ্ণনগর ডনবস্কো হাই স্কুলের সামনে, ক্লাব অঞ্জলির পাশে। স্টেশন থেকে আসতে গেলে কিভাবে? স্টেশন থেকে একটা টোটো ধরে হয়ে যাবে, জাস্ট 15 টাকা কিছু নেবে টোটো। কি বলতে হবে? ডনবস্কো হাই স্কুলের সামনে। আর ধরুন মানে যদি কেউ নবদ্বীপ বা কাটোয়া, মানে যদি কাউটার সাথে আসছেন, কাটোয়াতে আমাদের মাল ডেলিভারি টাইম ভিডিওতে টোটালটা পরে বলে দেবো, কাটোয়া পর্যন্ত আমাদের মাল ডেলিভারি আছে। আর এখান থেকে আপনি কালেক্টরি বাসে নেমে যান, সব থেকে বেটার হবে, বাস স্ট্যান্ড অতদূর যেতে হবে না, কালেক্টরি বাসে নেমে যান, ওখান থেকে টোটো ধরে 5 থেকে 7 মিনিট আগের বাড়িতে আসবে। আর আমি বলে দিই, আমাদের এই টোটাল মালটা ডেলিভারি হয় গোটা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে নয়। আফটুই পাশে আপনার কাটোয়া, এদিকে করিমপুর, ওইদিকে আপনার বহরমপুর, মুর্শিদাবাদ, টোটাল এরিয়াটাতে মাল ডেলিভারি করা হয়। তবে মনে রাখবেন, রিটেল মাল কেউ যদি বলেন তাহলে আমাকে 5-10টা মাল চলে যায়, একটু পসিবল নয়। আমি হোলসেলের ক্ষেত্রে বলছি, যারা দোকানদার আছেন তাদের ক্ষেত্রে বলছি, যারা নতুন বিজনেস করছেন, বাড়িতে বসে নতুন মাল নেবেন, একবার ফার্মে আসলেন পরে আবার আসতে পারছেন না, টোটাল মালটা ডেলিভারি দিয়ে দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা। মানে একটু কোয়ান্টিটিটা বেশি করতে হবে। আজকেও আজকেও মাল করিমপুরে ডেলিভারি গিয়েছে, কালকে পলাশি গিয়েছিল, মাল ডেলিভারি আসে, এবং কালকে কোথায় থাকবে জানি না, আমি নিজে ডেলিভারি দিচ্ছি, কোনো অসুবিধা নেই, আপনারা মাল ডেলিভারি পেয়ে যাবেন। চলো এবার দেখি দাদার কাছে কী কী কালেকশন রয়েছে মাছের, এবং তার কীরকম দাম আছে। তো চলো দেখে নিই কী কালেকশন রয়েছে। হ্যাঁ, শুরুতে সকলকে দেখাচ্ছি, আমি এখানে স্মল মলি আছে, মলি প্রায় শেষের দিকে, অল্প কিছু পরিমাণে আছে, আবার মঙ্গলবার সকালে আবার মাল চলে আসছে। তো যাই হোক, এই যে ছোট মলিগুলো আছে, ইউজুয়ালি এই মলিগুলো আমরা 2 টাকাতে পাইকারি দিয়ে থাকি, কিন্তু এই মুহূর্তে মাছের রেটটা যেহেতু বেশি আছে, সেই জন্য এগুলো 2.25 টাকা পাইকারি চলছে এখন, 2.25 টাকা, কোনো সপ্তাহে 2.50 টাকা হয়। আবার কিছুদিন মাছ অ্যাভেলেবেল হয়ে গেলে তখন 2 টাকাতেও পাইকারি দেওয়া যাবে। এখানে কিছু ছোট অ্যাঞ্জেল আছে, এগুলো 12 টাকা করে পাইকারি যাচ্ছে, আর ওইদিকে বড় অ্যাঞ্জেল আছে, ওগুলো 35 করে পাইকারি যাচ্ছে। ইউজুয়ালি এইগুলো পাইকারি যায় 8 থেকে 9 টাকা, এখন রেটটা বেশি বলে এগুলো 12 টাকা করে যাচ্ছে পাইকারি। তো মাছের দাম কিছু মানে, হ্যাঁ এই মুহূর্তে বেশি আছে, এই মুহূর্তে বেশি বলতে, এখন কন্টিনিউ 2 মাস মাছের দাম বেশি থাকবে, তারপরে গিয়ে মাছের দাম কমবে। তো যখন যেরকম মাছের দাম যায় সেরকম আর কি আছে, কম বেশি থাকে, তাই তো? এখানে কোকোডাইল আছে, এটা ব্ল্যাক কোকো, পিস কেমন যাচ্ছে? হ্যাঁ, এগুলো 8 টাকা কি 8.50 টাকা পাইকারি দেওয়া হচ্ছে পার পিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হোলসেল রেট 8 টাকা কি 8.50 টাকা। এখন একটু বেশি, এর জন্য মাছের দামটা একটু বেশি আছে, এগুলো না হলে আমরা ওই 6.5 টাকা 7 টাকা এরকম পড়ে। যখন এখানে কিছু বেটার আছে, বেটার কালেকশন কিছু দেখিয়ে দিচ্ছি, বেটাগুলো সাইজগুলো কিন্তু বড় আছে। হ্যাঁ, এগুলো হাফ মুন, যথেষ্ট সুন্দর মাছ, দেখুন এগুলো কিরকম পিস পড়বে। এগুলো আপনার ওই 60 টাকা পিসে পড়বে, 60 টাকা পার পিস। হ্যাঁ, এগুলো 60 টাকা পড়বে, আর হোলসেলে নিলে মোটামুটি ওই 45 এরকম কিছু আসবে। এটা হচ্ছে হাফ মুন, আরো কমে বেটা থাকে, কালকে বেরিয়ে গেছে, কালকে ওগুলো বেরিয়ে গেছে 28 টাকা করে। আর এখানে কিছু বেটা আছে, এগুলো হচ্ছে ফুল মুন, যথেষ্ট সাদা দেখতে পাচ্ছেন দূর থেকে, যথেষ্ট সুন্দর লাগছে মাছের, মাছের সাইজও বড় আছে, মাছ যথেষ্ট ঝালর। এগুলো হচ্ছে ফুল মুন, তবে সমস্ত মাছ কখনো স্টকে থাকে না, হয়তো কালকে শেষ হয়ে যাবে, পরশু দিনকে হয়তো আবার স্টক চলে আসবে। এগুলো কেমন পিস আছে? এগুলো 80, 85, 100 এরকম পার পিস।
মার্কেটের উপর নির্ভর করে মানে মাছের দামটা নির্ধারণ যখন যখন যেরকম হয়ে আসে। তো দাদা ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে একবার চলে আসবে। দিয়েছি আমি ভিডিওর মধ্যে বলছি এবং পরেও আরো বলবো। 9734051450 অ্যাড্রেসটি বলছি কৃষ্ণনগর নদিয়া ডন বস্কো হাই স্কুলের সামনে ক্লাব অঞ্জলির পাশে। আসার আগে দাদাকে একবার ফোন করে নেবেন, যখনই দূর থেকে ফোন করে আসবেন সবথেকে বেটার হয়। আর এদিকে কি আছে দেখা হচ্ছে, এখানে একটা মলি দেখাচ্ছি প্রথম আমি। এটা কি মলি আছে? হ্যাঁ এটা আছে মিডিয়াম সাইজ মলি, এটা মিডিয়াম সাইজ মলি আছে। এখানে আপনার 4 টাকাতেই দেওয়া যাবে, এগুলো 3.5 থেকে 4 টাকা, 4 টাকা পিস। হ্যাঁ একটু বড় সাইজ হলে 4 টাকা পড়বে, ছোট হলে 3.5 টাকা পড়বে। সাইজ কিন্তু মোটামুটি সব 1 ইঞ্চির উপরেই আছে, তাই তো? হ্যাঁ 1 ইঞ্চি না 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি অবশ্যই, 1 ইঞ্চি তো ওইগুলো ছিল। এখানে কিছু মিল্কি আছে, কিছু মিল্কি কাপ আছে, ফিল মিল্কি কাপ, এগুলো আপনার 17 টাকাতে পাইকারি রেটে পাওয়া যাবে। 17 টাকা পাইকারি, হ্যাঁ 17 টাকা পাইকারি রেট পড়বে। আর এই যে সাদা কোকোগুলো দেখছেন, এগুলো মোটামুটি 8 টাকা 50 এরকম পাইকারি, 8 টাকা 50 এগুলো এরকম পাইকারি রেটে দেওয়া হয়। হ্যাঁ এখানে কিছু ফিমেল বেটা আছে, এটা মিডিয়াম সাইজ, এগুলো আপনার 5-6 টাকা করে পাইকারি পড়বে। আর এর থেকে ছোটো সাইজ আমাদের কাছে রয়েছে, ওই গাঁদাতে আমি দেখাবো, ওগুলো আপনার মোটামুটি 3 টাকা পিসে পাওয়া যাবে। যারা ব্রিড করাতে চান, হ্যাঁ এগুলো ব্রিডের উপযুক্ত, এগুলো ব্রিড করানো যাবে। আর এর থেকেও আবার দামি কিছু আছে, ওটা দেখো 3 সাইজ ফিমেল বেটা আছে। যারা ব্রিড করাতে চাও তাহলে এগুলো নিতে পারো, কিন্তু দাদার কাছে সাইজও মোটামুটি ভালোই বড় আছে। এখানে যে মলিগুলো আছে এগুলো 4 টাকা রেটে পেয়ে যাবে, এগুলো 4 টাকা রেটে পেয়ে যাবে। মলিগুলোর নাম কি আছে? এগুলো জার্মানি মলি বলে, ফগ মলি বলা হয়, ফগ মলি। হ্যাঁ এগুলো 4 টাকা করে, হ্যাঁ এগুলো 4 টাকা করে পেয়ে যাবে। যদি ইউজ কোয়ান্টিটিতে কেউ নিতে চায় তাহলে কি দামটা একটু এখন, না এটা ফিক্সড রেট, এটা ফিক্সড, হ্যাঁ হোলসেল রেট। এমনি 15 টাকা জোড়াতে বিক্রি করে রিটেল রেট, আর এগুলো আমি যতটা রেট বলছি সব এগুলো হোলসেল, কারণ আমাদের হোলসেলটাই বিক্রি। এটা হচ্ছে কার, এগুলো হোলসেল এখন 10 টাকা করে পেয়ে যাবে, 10 টাকা পার পিস, হ্যাঁ 9 টাকা থেকে 10 টাকা এখন হোলসেল রেটে এগুলো পেয়ে যাবে। ইউজুয়ালি এগুলো নর্মাল টাইমে 7 টাকা হতে থেকে থাকে, এখন একটু বেশি 2-1 টাকা বেশি পড়বে এই সময়টা, যেহেতু মাছের রেট এখন বেশি আছে। এটা হচ্ছে সিলভার শার্ক, যথেষ্ট হার্ডি মাছ, সিলভার শার্ক, মাছের ফিন দেখুন, সাইজটি দেখুন মাছের, এটা একটু বড় সাইজ আছে। আর এগুলো হচ্ছে মিল্কি, ছোট মিল্কি, এগুলো 17 টাকা করে পাইকারি রেটে পেয়ে যাবে, 17 টাকা এগুলো পাইকারি রেটে পেয়ে যাবে। আর এখানে যে মলিটা আছে, এই যে মলিটা আছে, এগুলো 6 টাকা করে পাইকারি দিচ্ছি। মলিটার নাম কি? বেলুন মলি? না এগুলো হচ্ছে তোমার গোল্ডেন মলি, গোল্ডেন মলি, এটা গোল্ডেন মলি। আর এই যে একটা কাপ দেখতে পাচ্ছ, এই যে কাপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার কই কাপের প্রিন্ট, আগে যেটা দিকে ছোট ম্যানলা কাপ, এটা হলো কই কাপের প্রিন্ট, যথেষ্ট সুন্দর কালার এগুলো। এগুলো ওই মাছের থেকে এটা 1 টাকা দাম বেশি পড়বে, 1 টাকা দাম বেশি, হ্যাঁ এইটা 10 টাকাতে চলে আসবে, আর ওটা 9 হলে 10 চলে আসবে। যথেষ্ট একটা বড় গোল্ড ব্রিডিং সাইজ মাছ, মাছটি না দেখে বুঝতে পারবেন না, এখানে 200 গ্রাম প্রায় ওজন আছে মাছটার, বড় সাইজ গোল্ড দেখুন, যথেষ্ট হেলদি। এটা অরেন্ডা হচ্ছে, মাথার ক্যাপটা দেখুন উঁচু হয়ে আছে, এটা অরেন্ডা গোষ্ঠীর মাছ, শুধু রেড ক্যাপ নয়, এটা অরেন্ডা রেড ক্যাপের মধ্যে পড়ছে। এগুলো 100-110 টাকাতে আমাদের কাছে পাইকারি রেটে পেয়ে যাবেন, এগুলো 40 টাকা পিসে পাইকারিতে পেয়ে যাবেন, রিটেল এগুলো 60 টাকা পড়বে, হোলসেল রেট নিলে 40 টাকাতে পড়বে। এখানে অ্যাকোয়ারিয়ামে কিছু উইডো আছে, এই যে ছোটো সাইজ উইডো, এটা 7 টাকা রেটে পাইকারিতে পেয়ে যাবেন। আর ওখানে যে উইডোটা আছে ওটা আপনি পেয়ে যাবেন যে 8 টাকা, ওখানে 9 টাকা রেটে উইডো আছে, এখানে 7 টাকা রেটে উইডো আছে, ছোটো সাইজ একটা যে মিডিয়াম সাইজ আছে, এর থেকে বড় উইডো থাকে, এর কিন্তু মিক্স করে আছে দেখাতে পারছি না, ওগুলো 16 টাকা করে পড়বে। মানে একদম ব্রিডিং সাইজ বড় বড় মাছ, 2 ইঞ্চির উপরে মাছ হবে, এগুলো 16 করে পড়বে। এটা হচ্ছে ফিমেল বেটা, এটা মুনের বেটা, মুন যে আপনার ওখানে দেখলেন যেটা মুন বেটা আছে, মুন ফাইটার, ওর ফিমেল এটা, যথেষ্ট সুন্দর কালার এবং বড় মোটা ফিমেল,
এগুলো 16-17 টাকা করে কি 20 টাকা করে পাইকারি পড়ে যাবে। এগুলো বাড়িতে নিয়ে গিয়ে আপনি ব্রিডিং করাতে পারবেন। এখানে দু রকম ফিমেল আছে গাপির, একটা হচ্ছে কোবরা আর একটা হচ্ছে পোলান। এগুলো 4 টাকা করে পাইকারি পড়বে। এগুলো সব রেডি টু ব্রিড আছে? হ্যাঁ, রেডি টু ব্রিড। এগুলো মানে 4 টাকা করে পড়বে পাইকারি। ফিমেল আছে একদম ছোট সাইজ ফিমেল, বেটার ছোট সাইজ ফিমেল আছে। এগুলো আপনার পড়বে 3 টাকা করে পাইকারি পড়বে। পাইকারি রেট আমি যত ভিডিওতে ভিডিওতে যা রেট বলছি সমস্ত রেটটা কিন্তু পাইকারি রেট। কেউ যেন রিটেলে এসে বলবেন না আমি 6 টাকা দেবো আমাকে পাইকারি দেন, অসম্ভব। রেট হোলসেল মানেই মনে রাখবেন 50 পিস, 100 পিস, 150 পিস, এগুলো হচ্ছে হোলসেল রেট। এখন যদি কেউ 5টা 6টা নেন তাহলে হোলসেল রেটে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, যারা দূর থেকে আসছেন আমি তাদেরকে রিটেল আর হোলসেলের মিডিল বলছেন একটা দাম নিয়ে দিই, যে তারা দূর থেকে আসছে যেহেতু তারা আমার কাছে কম রেটে মাছ পেয়ে যাবে। দূর থেকে যারা আসছে তারা কম রেটে মাছ পেয়ে যাবে। এখানে যে মলিকটা আছে এগুলো 4 টাকা রেটে পেয়ে যাবেন। যথেষ্ট সুন্দর কালার আছে, দেখুন 3-4-5 রকম কালার আছে মলিতে। এগুলো সব 4 টাকা রেটে পেয়ে যাবেন, পাইকারিতে 4 টাকা পেয়ে যাবেন। কেউ যদি চায় মানে এক কালার নেবে তো এক কালারও কি দিতে হবে না মিক্স করে? মিক্স করে থাকলে আসলে বেশি থাকলে এক কালার বেশি দেওয়া যায়, না হলে অসুবিধা হয়। বেশি থাকলে কালার বেশি দেওয়া যায়, না হলে অসুবিধা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অ্যাঞ্জেল। আমি আগে বললাম এখন ছোট সাইজ অ্যাঞ্জেল আছে, এখানে বড় সাইজ আছে। সাইজটি দেখুন, যথেষ্ট বড় সাইজ মাছ। এগুলো 35 করে পড়বে, 35 টাকা। হ্যাঁ, এগুলো 35 টাকা আপনার হোলসেল রেটে পড়বে। আবার এমন একটা সময় আসবে এগুলো 40 টাকা রিটেলে পড়ে যাবে, মানে দামটা তখন কমে গেলে। মানে ইউজুয়ালি এগুলো 22-24 টাকা করে হোলসেলে দেওয়া হয়, এখন দামটা বেশি বলে এগুলো 35 টাকা হয়ে দাঁড়িয়ে আছে। মাছ দুই পরে এগুলো আবার দাম কমে যাবে। সাইজগুলো দেখুন, এগুলো 10-9 টাকা করে এখন পাইকারি রেট চলছে। সব রকম কালার মিক্স হবে। বড় সাইজের কিসিম আছে, মানে অনেক বড় সাইজ, আমি হাতে কিছু শুনতে পারছি না কারণ কিসি অনেক অনেক মাছ বদমাইশি করছে। যাই হোক, তো এইগুলো মোটামুটি 65 টাকা করে পাইকারি পেয়ে যাবে পার পিস। 65? হ্যাঁ, পার পিসে 65 টাকা। এগুলো রিটেলে 100 টাকা, 110 টাকা, 20 টাকা দাম আছে। দেখুন যথেষ্ট বড় মাছ, পাইকারি পড়ছে। সাইজটা দেখুন, যথেষ্ট বড় হেলদি মাছ, অনেক মোটা মাছ, এটা অনেক মোটা মাছ। আর এখানে কিছু গোড়ামি আছে, এটা ছোট সাইজ গোড়ামি। এগুলো আপনার 10 টাকা করে পড়বে পাইকারি। আর এর থেকে একটা বড় সাইজ আছে, এটা পড়বে 18 টাকা পাইকারি। ইউজুয়ালি এগুলো 13-14 টাকার পাইকারি থাকে, এখন দামটা একটু বেশি আছে। আর এই যে সাইজ মলিগুলো আছে এগুলো ব্রিডিং এর উপযুক্ত মাছ, এগুলো ব্রিডিং এর উপযুক্ত মাছ এবং মাছ লোড হয়ে আছে পেটে, পেটে মাছ লোডেড হয়ে আছে। এগুলো বাচ্চা বাড়িতে নিয়ে গেলেই বাচ্চা দেবে, দেখুন পেট লোড হয়ে আছে মাছের। এগুলো পিস কেমন পড়বে? এগুলো 10 টাকা করে পাইকারি পড়বে। 10 টাকা করে পাইকারি? হ্যাঁ। কোবরার মেল, এটা এগুলো এখন 6.50 টাকা করে পাইকারি যাচ্ছে। ইউজুয়ালি এগুলো 5 টাকা করে পাইকারি যায়, এখন দামটা একটু বেশি আছে। দেখুন এগুলো হচ্ছে আপনার রেইনবো, রেড টেল, অ্যালবিনো রেম্বো, ব্ল্যাক রেম্বো বলা হয়। এগুলো অ্যাকোয়ারিয়ামে সাধারণত ক্যাটফিশের কাজ করে থাকে, এটা তলাকার খাবারটা খেয়ে নেয় যাতে মাছের জলে অন্য গ্যাস না হয়। তো এই সাইজটা হচ্ছে বেশ বড় সাইজ, এর থেকে আরেকটু বড় সাইজ আমি দেখাচ্ছি। এটা আরও একটা বড় সাইজ মাছ, যথেষ্ট হেলদি মোটা মাছ। মাছটির ওজন প্রায় 40-50 গ্রাম হবে ওজন আছে মাছটির। এগুলো 20-22 টাকা করে পাইকারি পড়বে। আর এগুলো একই দাম প্রায় 20-22 টাকা রকমই পাইকারি পড়বে অ্যালবিনো। এগুলো অ্যাকচুয়ালি অ্যালবিনো দামটা একটু বেশি হয়, তো এটাতে সাইজটা একটু ছোটো বলে দুটো একই দামে পড়ে যাবে। এখানে যে বড় সুবাঙ্গি আছে একটা, এগুলো 40 টাকা করে 35 টাকা করে পাইকারি পড়বে, বড় সাইজ এটা। আর এই যে বড় সাইজ এটা গোল্ড দেখছেন মিডিয়াম সাইজ, 14 টাকা করে পড়বে পাইকারি রেট, 14 টাকা।
আর এই যে রেড ক্যাপগুলো দেখছেন ওটাও একই রেট পড়বে, 14 টাকা করে পাইকারি পড়বে রেড ক্যাপ। এর সঙ্গে কিছু হাবলুক গোল্ড আছে, এগুলো একই রেটে পেয়ে যাবেন, 14 টাকা করে পাইকারি পেয়ে যাবেন। এখানে কিছু জেব্রা আছে, মিডিয়াম সাইজ জেব্রা, পিঙ্ক আর ইয়েলো কালার জেব্রা আছে। এইগুলো আপনার ওই 4.25 টাকা কি 4 টাকাতে পাইকারি দেওয়া যাবে, 4.25 টাকা কি 4 টাকাতে পাইকারি দেওয়া যাবে। এখানে কিছু চিকলেট আছে, এটা হচ্ছে জেব্রা চিকলেট, এই যে কালারটা দেখছেন এটা জেব্রা চিকলেট। এরপর আছে এটা স্ট্রবেরি, আর এখানে কিছু আছে ব্লু, এটা হচ্ছে ব্লু অ্যাডার্স, আর এটা হচ্ছে ইয়েলো অ্যাডার্স। যথেষ্ট সুন্দর মাছ দেখতে, এগুলো সব চিকলেটের মধ্যে পড়ছে। এগুলো একবারে পাইকারি নিলে, মিশিয়ে নিলে আপনার ওই 12 টাকাতে মোটামুটি পাইকারিতে দেওয়া যাবে। কালকে আরও কিছু মাছ ছিল, আরাকাস ছিল কালকে, বেরিয়ে গেছে আজকে সকালেই। আমাদের তো হোলসেল বেরিয়ে যায়, মাছ থাকে না, আবার ঢুকবে আবার বেরিয়ে যাবে। এই যে খাবারটি দেখছেন এটা 0.8, যথেষ্ট বেটার কোয়ালিটির খাবার। আমাদের সমস্ত মাছে এই খাবারটি খাই, এবং এগুলো হোলসেল রেটে আমাদের কাছে পেয়ে যাবেন, এবং বস্তার রেটেও আমাদের কাছে পেয়ে যাবেন। যারা বস্তা নিতে চান তারা বস্তার দামে পেয়ে যাবেন, আর যারা ক্রুজ নিতে চান তারা হোলসেল রেটে 200 টাকা কিলোতে পেয়ে যাবেন। এগুলো কি মাছ আছে? এগুলো ব্ল্যাক গোল্ড, ব্ল্যাক গোল্ড আছে। এগুলো পার পিস কত করে পড়বে? এগুলো ব্ল্যাক গোল্ড 15 টাকা করে পাইকারি যাচ্ছে, পাইকারি। হ্যাঁ, সাইজটা বলে দিচ্ছি, এখানে 3 ইঞ্চি, 3 ইঞ্চি থেকে বেশিও আছে, কোনোটা 3 ইঞ্চি আছে, কোনোটা 3 ইঞ্চি থেকে বেশি আছে। যথেষ্ট হাই প্রোটিন খাবার, 0.8 আছে, 2 mm আছে, অ্যান্ড 1 mm আছে, 3 রকম 4 রকম সাইজ আছে আমাদের কাছে। আর এগুলোর কি নাম আছে? এগুলো হচ্ছে শর্ট বডি হর্ন, হর্ন প্যারট বলা হয়, শর্ট বডি হর্ন বলা হয়। এগুলো মোটামুটি আপনার ওই 80 টাকা থেকে দাম হোলসেল শুরু, 130 পর্যন্ত, মানে মাছের সাইজের উপরে দাম। হ্যাঁ হ্যাঁ, ছোটো বড় সাইজ আছে, 2 রকম সাইজ আছে। হ্যাঁ বলছি, আমাদের যে আমার নাম্বারটি বলছি 9734051450। তো আমাদের ফার্মে থেকে ডেলিভারি সিস্টেমটা রয়েছে, এদিকে আপ টু বহরমপুর, লালগোলা, মুর্শিদাবাদ, দিয়াগঞ্জ, এত তো ডেলিভারি দেওয়া হয়েছে। এদিকে রয়েছে বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, নবদ্বীপ, আর এইদিকে রয়েছে আপনার করিমপুর, করিমপুর, জলঙ্গি, পলাশিপাড়া, তেহট্ট, এদিকে টোটালটা ডেলিভারি যাচ্ছে। আমি নিজেই ডেলিভারি দিচ্ছি, আজকেও ডেলিভারি ছিল আমার, কালকেও বিকেলেও ডেলিভারি ছিল। তো যারা আসতে পারছে না, 2-3 হাজার টাকার মাছ, বলবেন যে দাদা দোকানে মাল ডেলিভারি করতে হবে, কতগুলো কী আইটেম আছে বলে দেবেন, কোনটা কী রেট আছে আমাকে ফোন করবেন, আমি বলে দেবো। আপনি সঙ্গে সঙ্গে অর্ডার করে দেবেন, মাছ প্যাকিং হয়ে যাবে, অনলাইন পে করে দেবেন, সঙ্গে সঙ্গে মাল বাসে উঠে আপনাকে কন্ট্যাক্টের নাম্বার, বাসের ছবি, কম টাইমে আপনার কাছে মাছটিকে পৌঁছাচ্ছি, টোটালটা বসে ডেলিভারি পেয়ে যাবেন ওখানে বসে। আর দোকান থেকে যারা দেখছেন, যারা প্রফেশনাল মাছের বিজনেস করছেন দোকানে বসে, তাদেরকে বলছি যে আপনাদেরকে কলকাতাতে কখনো যদি নাও যেতে পারেন, বা কলকাতা থেকে মাল নিতে নারাজি হন, যেতে যেতে সময় হচ্ছে না, এখানে আমার সাথে যোগাযোগ করুন, আমি কৃষ্ণনগর বসে, নদীয়া ডিস্ট্রিক্ট বসে আপনাকে যথেষ্ট কম রেটে মাল দিয়ে দেবো।